শশব রাস্তা হারাই যখন ভর দুপুরে পথের ধারে একলা করে ভয়ে যখন বাসের ভিড়ে গলার ভেতর কান্না চাপতে হয় যেন তোমার মতোই আমি হাতড়ে বেড়াই যেন তোমার মতোই আমার বন্ধু একটা চাই যেমন মাছ দরিয়ার নৌকো ফিরে আসে ওরে মানুষ যখন আছে তখন হাত জুটে যায় সে বলে কিছু নেই বলে কিছু নেই যেখানে যেন শুরু সেখানে নমস্কার, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। অনেকদিন পর আপনাদের কাছে লাইভ শোয়ে, পুজোর পর থেকেই বোধ হয় আজকে প্রথম দিন না, তার মধ্যে সুযোগ হয়ে ওঠেনি, এর আবার টেকনিক্যাল প্রবলেমও গেছে। আপনারা অনেকদিন হয়তো দু একদিন চ্যানেল ছবি দেখতে পাননি, অনেক কিছু প্রবলেম গেছে। তো যাই হোক, পুজো পুজো করে আমাদের একটা মাস পদার্পণ করলাম, একদম দুর্গা পুজো থেকে লক্ষ্মী পুজো, কালী পুজো, আবার ছট পুজো, এখন জগদ্ধাত্রী পুজো চলছে, মানে পুজো পুজোর টাইম চলছে একদম পুরো। কিন্তু পুজোর আগে যত না ভিড় হয়েছে অসম্ভব একটা ব্যাপার দেখছি, পুজোর পরে তার থেকে ভিড় বেড়ে গেছে। কারণ এখন তো মানুষ ক্লান্ত থাকবে, এখন রেস্ট নেবে, কিন্তু তার জায়গায় দেখছি পেশেন্টের সংখ্যা বেড়ে গেছে পুজোর পরে। কেন আপনারা পুজোর আগে আসতে পারতেন, আরও পুজোটা এনজয় করতে পারতেন, আমি কেন জানি না পুজোর পরে আপনাদের এই মনে হলো যেটা, যে হ্যাঁ ডক্টরের কাছে যাওয়ার প্রয়োজন আছে, সেইটা পুজোর আগে হওয়ার উচিত ছিল। যাই হোক, হয়তো ভেবেছিলেন এমনিভাবেই কেটে যাবে, কিন্তু না, যখন পারছে না শরীর, ইটস এ গুড ডিসিশন যে ডক্টরের কাছে যাওয়া প্রয়োজন আছে। এই চিন্তা ভাবনাটাই অনেক বড় ব্যাপার, যে হ্যাঁ আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো, এই চিন্তা ভাবনাটা মানুষের মনে এসেছে, আর এই আশার জন্যই, সেটা শিশিরগঞ্জই বলুন আর দমদম চেম্বারে বলুন, একদম প্যাক থাকছে। তাদের মনের চিন্তাভাবনা বদলেছে, যে হ্যাঁ ভালো থাকা, সুস্থ থাকাটা অনেক মানুষের কাছে বড় ব্যাপার। তবে হ্যাঁ, আমি আবার বলে দিই, যারা নতুন দেখছেন আজকে আমার শো, তাদেরকে বলে দিই আমি অনেক বড় সড়ো কোনো ডক্টর নই, ছোটোখাটো সাধারণ একদম, আমার থেকে অনেক বড় বড় ডক্টররা টিভির পর্দায় আসে এবং আরও অনেক বড় বড় হসপিটালের অ্যাড আপনাদের টিভির পর্দায় আসে। সুতরাং সব জায়গায় ঘুরে নিন, দেখে নিন, অবশ্যই একবার ট্রাই করা যেতে পারে আয়ুর্বেদে, যদি হ্যাঁ আয়ুর্বেদে বিশ্বাস থাকার দরকার আছে, ইউনানিতে বিশ্বাস থাকার দরকার আছে, জানার প্রয়োজন আছে। অনেকেরই এখন ধারণা নেই যে আয়ুর্বেদ ইউনানি কী, তাতে গেলে কী ধরনের ট্রিটমেন্ট হতে পারে, ওই বেটে ঘেটে চেটে একটু থেতো করে একটু মাখিয়ে এই ধরনের ট্রিটমেন্ট হয়, এরম ধারণা অনেকের এখনও আছে। তো সেই ধরনের ধারণাগুলো একটু যাচাই করে নিন। এখন গুগলস সবার হাতে হাতে মোবাইল, আর মোবাইলে গুগলসে টাইপ করলে সব পাওয়া যায়,
ওষুধের নাম লিখলেও তার বেনিফিট কী কী কাজ করে, কতটা সাইড এফেক্ট করে, সমস্ত কিছুই কিন্তু ওর মধ্যে পাওয়া যায়। তাহলে আজকের ডেটে কিন্তু প্রেসক্রিপশান নিয়ে কেউ বোকা বানাতে পারবে না যে এই ওষুধগুলো ফ্রি। আগেকার দিনে দুটো কাজের ওষুধ দিয়ে বাকি সব অকাজের ওষুধ, ভিটামিন, অ্যান্টাসিড, চারখানা এসব দিয়ে প্রেসক্রিপশান ভরানো, এখন কিন্তু সেসব জায়গা নেই। এখন কিন্তু সঠিক মেডিসিনটা দিতে লাগে। হ্যাঁ, আপনার শরীরে স্যুট হতে টাইম লাগবে, কারো স্যুট নাও হতে পারে, অসুবিধে হবে, কারোর আবার খুব সহজেই শরীরে ডাইজেস্ট হয়ে যায়, এইটার ব্যাপার আছে। কিন্তু আয়ুর্বেদ বা ইউনানি ওষুধ খেলেই যে আপনি সুস্থ হয়ে যাবেন এই ধারণাটা ভুল। প্রতিটা জিনিসেরই সাইড এফেক্ট থাকে। কিছু মানুষ বলে যে না এর সাইড এফেক্ট নেই, সেটা ভুল। সব কিছুর সাইড এফেক্ট আছে। আপনার বডিতে পারমিট করার ব্যাপার আছে, সেটা যদি না থাকে তাহলে আপনি কি করতে পারেন? ঠিক। হ্যাঁ নমস্কার। হ্যাঁ লাইনে কথা বলে, হ্যাঁ বলছি, বলুন। হ্যাঁ আমি মানে কল্যাণী থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমার বয়স 27 বছর। আচ্ছা, আমি মানে বেসিক্যালি জানতে চাইছি যে মানে আমার মানে একটা প্রবলেম, আমার খুব গ্যাস মানে মাসের খুব প্রবলেম হয়েছে। ঠিক আছে, আমাকে মানে মানে রেগুলারলি ওই প্যান্টোসিড মানে এই ধরনের গ্যাসের ওষুধ না খেলে মানে খুব মানে গ্যাস ফর্ম করে। তো এর থেকে মানে এটা থেকে মানে আয়ুর্বেদিক কোনো প্রসেস আছে? হ্যাঁ তা তো থাকবে, অবশ্যই থাকতে হবে, কিন্তু তার আগে খাদ্য তালিকা চেঞ্জ করতে হবে। মানে একটা মানুষের শরীরে কোনো একটা অর্গানের প্রবলেম হওয়া মানে এমন কিছু খাবার যাচ্ছে যে সেই অর্গানটা স্যুট করতে পারছে না। আর আমাদের হজমের জন্য তিনজন ভিতরে কাজ করছে, এক হচ্ছে লিভার, দুই প্যানক্রিয়াস, তিন গল ব্লাডার। তো সুতরাং এমন কিছু ফুড আছে যে এদের তিনজনের কারোর একজনের পছন্দ হচ্ছে না, যার জন্য সেটাকে ব্যাক করিয়ে দিচ্ছে, আবার অ্যাসিড আকারে ফিরিয়ে দেয়। তাই এর ক্ষেত্রে প্রথম হচ্ছে দুধ চা যদি খাওয়ার অভ্যাস থাকে বাবা, সেটাকে আগে বন্ধ করতে হবে। আমি যেটা বলছি শুনে নাও এবার, দুধ চা, মিল্ক টি, দুধ চা খাওয়া যাবে না, বা দুধের কোনো আইটেম থেকে একটু দূরে থাকো, আর বেশি ফ্রাই বা অয়েলি ফুড থেকে একটু দূরে থাকলে তাহলেই হজম করানো যায়। এবং 17 বছর বয়স যেহেতু, মিনিমাম 3 লিটার ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটার এভরিডে নিডস, তো ওই 3 লিটার জলের প্রয়োজন অবশ্যই আছে, ওইটুকু জল খেতে হবে। আচ্ছা 27, তাহলে 3.5 লিটার অবশ্যই জল খেতে হবে, ঠিক, অবশ্যই দরকার। না স্যার কাজের চাপে খাওয়া হয়ে উঠছে না ইত্যাদি, অনেকের অনেক রকম অজুহাত থাকে, বাট যেটা শরীরের প্রয়োজন সেটা তো দিতেই হবে। আজকে যে ঘাটতিটা যাচ্ছে, আগামী দিনে তার খেসারা দিতে হয় মানুষকে, তাই না? তো সেই জন্য জেনারেল সিস্টেম, জলটা ঠিকঠাক খাওয়া, তার মানে ডাইজেস্ট হচ্ছে না মানে তো তার পটি ক্লিয়ার হচ্ছে না, তাহলে এই সঠিকভাবে হজম হওয়ার প্রয়োজন আছে। তার জন্য অনেক কিছুই পাওয়া যায় বাজারে, একদম ন্যাচারালভাবেই পাওয়া যায়, যেমন ত্রিফলার পাউডার পাওয়া যায়, ত্রিফলা পাউডার রাত্রে 1 কাপ গরম জলের সঙ্গে 1 চামচ পাউডার, আর সকালে 1 কাপ ঠান্ডা জলের সঙ্গে 1 চামচ পাউডার। এই দুটো সময় যদি ত্রিফলা পাউডারটাই ইউজ করা যায়, আমার মনে হয় না কোনো আগামী দিনে সমস্যা থাকবে। কেন, ত্রিফলার মধ্যে আমলকি, হরিতকি আর বয়রা তিনটেই দেওয়া আছে ডাইজেশন করাবার জন্য, তাই না? হ্যাঁ অবশ্যই আছে, ত্রিফলা তো থাকতেই হয় বাবা, ওখান দিয়েই তো শুরু আমাদের, তাই না? এরপরে আরও ভালো ভালো আছে, কিন্তু তবু ন্যাচারাল, যেহেতু ত্রিফলা এমন একটা প্রাথমিক পর্যায়ে ডাইজেশন পাউডার যেটা পটিটাও ক্লিয়ার করবে এবং হজমটাও করবে। আমি একটা খাই মানে ওটা রাতে খাই ত্রিফলাটা। হ্যাঁ ভালো ব্র্যান্ড কোম্পানির, অনেক কোম্পানির ভালো ব্র্যান্ড কোম্পানি নিয়ে নিন, লোকাল কোম্পানি নেবেন না, এতো ভেজাল বেশি থাকে জানেনই। একটু বাইরের মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরের অনেক বড় বড় কোম্পানি আছে যেগুলো ঘরের কাছে পাওয়া যায়, তো সেরকম একটা পাউডার নিয়ে নিন, বেশি দাম নয়, 120 টাকার মতো দাম নেবে, রাত্রে গরম জলে আর সকালে ঠান্ডা জলে। এইটুকু সপ্তাহখানে খেয়ে আমাকে আবার জানান আপনি কেমন আছেন, তারপর আমি অনেক ওষুধ আছে বলে দিতে পারবো। এখানে ফোন করলেই, ওই তো টিভির পর্দায় নিচের নাম্বার যাচ্ছে, ওই নাম্বারে ফোন করলেই বা হোয়াটসঅ্যাপ করলেই পাঠিয়ে দেবে বাড়িতে, ঠিকানা পাঠালেই। হোম ডেলিভারি আছে বা কোরিয়ারও আছে। ওকে ঠিক আছে, তো আজকে প্রথম কলে ঠিক সেরকমই কল এসেছে যেটা আজকে টপিক রাখি। ছোট ভাইয়ের আরজি ছিল যে হজমটা ভালো হচ্ছে না, পটিটা ভালো ক্লিয়ার হচ্ছে না, খুব অ্যাসিড হচ্ছে, মানে 27 বছর বয়সে মনের দিকে সুখ নেই পেট নিয়ে। আজকে এটার ওপরই একটা টপিক রাখা যাক। আমার মনে হয় পুজোর পরে অনেকেরই পেটটা ঠিকঠাক নেই, কারণ একদম যাতা খাওয়া হয়েছে, তাই না? না আজকের জন্য খেয়ে নি, এই ভেবে সে এমন পরিমাণের খাওয়া হয়েছে
সে বলার নয়। তো সুতরাং এটা ঠিক রাখতে হবে। আজকে তাহলে আমরা ওই টপিকেই আসি, চলুন দেখা যাক স্ক্রিনে দেখি। পেট ভালো যার সব ভালো তার, ঠিক চলুন। আজকে প্রথম কলের ওপরেই আমরা বিষয়বস্তু রেখেছি। যিনি কল করেছেন বা যারা দেখছেন টিভির পর্দায় আজকে, তারা নজর রাখুন যে পৃথিবীর যত মানব জাতি আছে তাদের ক্ষেত্রে বলি 90% ডিজিজ রোগ তৈরি হয় এই পেট থেকে, 10% জেনেটিক্যাল থাকে, ছোঁয়াচে থাকে ইত্যাদি ইত্যাদি আরও অন্যান্য আকস্মিক ঘটিত অসুখ এরম কিছু থাকে, মানে কোথাও কিছু নিয়ে হঠাৎ করে ঘটে গেল এরম একটা অসুখ। কিন্তু তার মধ্যে 90% ডিজিজ দেখা গেছে যে সবই পেট থেকে কোনো না কোনোভাবে রিলেটেড। তাহলে আমরা পেটটার দিকে নজর দিই না কেন? যা পাই তাই খেয়ে নিই কেন? সব খাবার কি সবার জন্য? না, আমরা জাতি ধর্ম নির্বিশেষে বেশ কিছু খাবার ডিফারেন্ট করেছি না, এইটা মুসলিম ভাইদের জন্য, এটা হিন্দু ভাইদের জন্য, এই খাবারটা পাঞ্জাবিদের জন্য, তাই না? তাহলে আমরা যা পাই তাই খেয়ে নিই কেন? সেটা কি শুধুই পেটের জ্বালা? না, বদভ্যাস। পেয়েছি আজকে খেয়ে নিই, মানে ফ্রিতে মানুষ বিষ পেলেও খেয়ে নেয়, এটাই বোঝা গেল যে ওই খাবারটা তার পেটে বিষক্রিয়া হচ্ছে। ফ্রিতে পেয়েছে যেহেতু কেউ খাওয়াচ্ছে, খেয়ে নিল, আজকের জন্য খেয়ে নিই। আরে খেয়ে নে ভাই, তাল দেখা যাবে কিছু হবে না। মানে এই যে ব্যাপার কিছু হবে না, এই শব্দটার ওপর আজকে প্রচুর মানুষ ফেঁসেছি আমরা, ফাঁসেনি? আরে ভাই চল কিছু হবে না, এই করতে গিয়ে, ওই কথাটা মানতে গিয়ে কয়েক কোটি মানুষ কিন্তু ফেঁসে গেছি কোনো না কোনোভাবে, কোনো না কোনো কারণে, তাই না? তাহলে ওই কিছু হবে না ব্যাপারটা না, হতেই পারে, এটা মাথায় রাখুন। আর যারা ফোন করছেন তাদের বলে দিই প্লিজ নিচে যে দুটো নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে, কারণ এখন প্রেজেন্টেশন যতক্ষণ চলবে ততক্ষণ ওই নাম্বার দুটো কথা বলতে থাকুন, কেমন? ওকে, তাহলে আজকে টপিকে পেটটা নিয়ে আলোচনা করি। পেটে কত রকমের সমস্যা হয়, এই যে আমাদের জয় ঢাকের মতো পেটটা আছে, তার ভেতরে কী কী অর্গান আছে এবং তারা কী কীভাবে সমস্যা তৈরি করে আমাদের শরীরে, আমরা সেটা নিয়ে একটু ডিসকাশনে আসি, সাধারণ মানুষের বোঝার সুবিধা হবে। শুধু সাধারণ কেন, অসাধারণ মানুষগুলো বোঝানো বুঝতে সুবিধা হবে, ঠিক না? আমরা বেশি বুঝদার মানুষরাই তো বেশি ভুল করি, কেন? কিছু হবে না, ওই শব্দটা, ঠিক চলো। এই হচ্ছে মানুষের পেট। আর এই পেট সব মানুষের ঠিক নেই, পেটের মধ্যে প্রতিটা মানুষেরই কোনো না কোনো সমস্যা আছে, কোনো না কোনো প্রবলেম নিয়ে আমরা ভুগছি এই পেটের মধ্যে। কারোর আমাশা আছে, কারোর হজম হয় না, কারোর অ্যাসিড হয়, কারোর খাবার খেলেই পটি দৌড়াতে হয়, কারোর আবার পটি হচ্ছে না, সাত দিন সে পটি যায় নাই, কত রকমের মানুষ আছে, তাই না? কেউ মাংস খেতে পারে, কেউ মাংস খেতে পারে না, কারো আবার ভাত খেলেও বলে অ্যাসিড হয়, কত রকমের মানুষ। কে বলছে জল খেলেও স্যার অ্যাসিড হয়ে যাচ্ছে, হচ্ছে তো? এরকম অনেক মানুষ আছে যারা আমার টিভির পর্দার সামনে বসে, তাদের মধ্যে এরকম অনেক মানুষ আছে। কেন? এ ভ্যারাইটিস পার্সন, ভ্যারাইটিস প্রবলেম, অ্যাবডোমিনাল প্রবলেম, কেন? আবার বলে দিই, যারা ফোন করছেন নিচের যে নাম্বার দুটি ফিক্স আছে ওই নাম্বারে ফোন করুন, এখন ওখানে কথা হবে। নেক্সট, রাক্ষসের মতো খাওয়া শুরু করি, মাথায় খেয়াল থাকে না যে কি খাবো, এটা কি খাওয়া উচিত হচ্ছে আমার, আমরা ওসব কিচ্ছু দৃষ্টিপাত করি না, খেয়ে নিলেই হলো, মানে পেট না রাক্ষস এগুলো, ঠিক? নেক্সট, কারোর আবার পটি ক্লিয়ার হচ্ছে না, কনস্টিপেশন, সকালবেলা উঠে মাথার যন্ত্রণা, আহা পটিটা আজকে ক্লিয়ার হলো না। কেন ক্লিয়ার হলো না? সকালবেলা উঠে পটিটা ক্লিয়ার হতে হবে, না হলে আপনি সুস্থ মানুষ নয়। সকালে উঠে ইউরিনটা ক্লিয়ার হতে হবে, রাতে ঘুমটাও ভালো হতে হবে। যাদেরই ঘুমের ডিস্টার্ব আছে এখন অবধি, কেন স্যার খুব দুশ্চিন্তা, খুব দুশ্চিন্তা, তাই ঘুমোচ্ছে না, ভুল, আপনার পেটটা গরম,
ঠান্ডা না, পেট গরম হচ্ছে আপনার, জল খেতে হবে বেশি করে, পেট ঠান্ডা করুন। পেট ঠান্ডা করা কোতিলা আছে, কুর্তি কলাই আছে, মিছরি আছে, মৌরি মিছরি আছে, অনেক কিছু আছে পেট কাটা, ওলট কম্বল আছে, এগুলো পেটকে অরিজিনাল ঠান্ডা করে, কোল্ড ড্রিঙ্কস না, এগুলো মিশিয়ে জলের সাথে খেলে পেট এমনি ঠান্ডা থাকবে, দেখবেন একদম টানা ঘুম হচ্ছে, তার মানে পেটকে ঠান্ডা করতে হবে। Need to cool. ঠিক, নেক্সট যাই। গ্যাসের ব্যথা প্রচুর মানুষের, এমন একটা মানুষ নেই যার গ্যাসের প্রবলেম হচ্ছে না। গ্যাসের ব্যথা, গ্যাসের পেইন, পটি ক্লিয়ার হচ্ছে না স্যার, একবেলা খেয়ে আরেকবার খিদে হচ্ছে না, এই সমস্যাগুলি আপনারা বলেন বারবার, আমার মুখস্থ হয়ে গেছে। পটিটা সকালে ক্লিয়ার হলে এই সমস্যা থাকবে না। একটা মানুষের যদি পটি ক্লিয়ার না হয়, তার মানে পটিটা পেটের ভিতরে থেকে যাচ্ছে, সেখানে গ্যাস হবে, দুর্গন্ধ তৈরি হবে পেটে। একটা ঘরের মধ্যে একটা বিড়াল পটি করে দিয়ে চলে গেল, সেই ঘরের দরজা তিন দিন বন্ধ করে তারপরে সে খুলুন তো ঢুকতে পারবেন না, কেন? দুর্গন্ধে ভরে যাবে। কেন? এই ঘরের মধ্যে পটি রয়ে গেছে এবং তার গন্ধটাও, দুর্গন্ধটাও ঘরের মধ্যেই রয়ে গেছে, দরজা জানালা বন্ধ। সেম থিংস হ্যাপেনিং ইন আওয়ার অ্যাবডোমেন্স। পটিটা যদি আমাদের পেটে ওইভাবে রয়ে যায়, ক্লিয়ার না হয়, দুর্গন্ধ হতে শুরু করবে, দুর্গন্ধযুক্ত গ্যাস হতে শুরু করবে। এই গ্যাস থেকে হার্টের প্রবলেম অব্দি হয়ে যেতে পারে, স্ট্রোক অব্দি হয়ে যেতে পারে। এগুলো খুব জেনারেল নলেজ একদম, এগুলো আমরা জানি। স্যার গ্যাস থেকে মাথা ব্যথা হচ্ছে, আপনারা জানেন তো, হ্যাঁ ঠিকই ধরেছেন, বাট কারণটাও তো জানতে হবে, কেন হলো গ্যাস থেকে মাথা, গ্যাস পেট কোথায় আর মাথা কোথায়, ভেতর দিয়ে কোথায় পাইপের কানেকশন আছে যে মাথা অব্দি আছে। গ্যাস গিয়ে নার্ভাস সিস্টেমকে ডিসঅর্ডার করতে শুরু করে। ঠিক, যারা আসতে চাইছেন বা যাদের বুকিং করাতে চাইছেন, যে দর্শকরা যারা দেখছেন, যারা পুরনো দর্শক তারাই তো বুকিং করবে, নতুনরা এখন না, এখন নতুনরা যারা আজকে প্রথমবার দেখছেন টিভিটা, তারা আজকে পুরো শোটা দেখবে, পুরো হজম করবে, রাত্রে ভাববে, তারপর সকালে ডিসিশন নেবে, তাহলে একবার গেলে যাওয়া যেতে পারে। আর যারা বুকিং করতে চাইছেন, জানেন খুব ভিড় হয়, এখনই নিচের নাম্বারে ফোন করুন। ঠিক, তাহলে গ্যাসের ব্যথার পরে দেখা যাক আর কি সমস্যা হয় আমাদের পেটে। নেক্সট, পেট জ্বলছে, আগুনের মতো জ্বলছে, এই জ্বালা ভাব পেটের মধ্যে হয়, প্রচুর মানুষ আছে। সকালবেলা একটু আগের দিন রাতের রুটি, সকালবেলা গরম চায়ের সাথে ডুবি ডুবিয়ে খেয়ে নিন, তারপর দেখুন মজাটা কাকে বলে, জ্বলা কাকে বলে, পেটের জ্বালা, মনে হবে আগুনের আগুন ধরিয়ে দিয়েছে পেটে। ঠিক, এগুলো হয়, ইটস হ্যাপেনিং এভরি ডে উইথ আস। সো ট্রাই টু সাম মেনটেন্স দ্য রেস্ট্রিকশন অ্যাবাউট ফুড চার্ট। বাসি রুটি, তাজা রুটি খেয়েই হজম করতে পারে না, অনেক মানুষ আছে যেহেতু রুটির গায়ে পোড়া আটা লেগে থাকে, সেটাকে ঝাড়া হয় না ভালো করে, রুটিকে ধুয়ে খান, হজম হবে। আবার সেসব কিছু না করে আগের দিনের বাসি রুটি পরের দিন সকালবেলা চা দিয়ে একদম অ্যাসিড, তার পেট ভর্তি একবারে, সেদিনের খাওয়া দাওয়া বন্ধ করে দেবো। আপনি ট্রাই করে দেখুন যদি আমার কথা মিথ্যে হয়, এগুলো একদম প্র্যাকটিক্যাল কথা বলছি আপনাদের সঙ্গে, হবেই আর এগুলোই হয়। ফেলে দেবো রুটিটা, আবার চারটে খাই নাই, নিজে খাই নাই। গ্রামের মানুষ বোঝে না এটা দিয়ে কি হতে পারে দুর্ঘটনা, ফেলে দেবো কষ্টের রোজগার, ঠিকই তাই, কিন্তু আপনার পেট যদি পারমিট দেয় তবে না। তাহলে পেটের জ্বালা কেন হয় বুঝতে পাচ্ছেন? এক্সেসিভ অ্যাসিডিটি, অ্যাসিডিটি ফিলিংস জ্বলছে। আর একটা জ্বালা কখন হবে? যদি আলসার হয়ে যায়, জ্বালার সাথে যন্ত্রণা, জ্বালা মনে হবে একদম রিয়েলি লঙ্কা বাটা কাটার মধ্যে পড়ে গেলে কোথাও যেরকম হয় সেই রকম জ্বালা করতে থাকে। ঠিক, নেক্সট, পেট ব্যথা করছে, অ্যাবডোমিনাল পেইন অনেক কারণে হয়, পটি ক্লিয়ার না হলে, যদি পেটে আমাশা থাকে
লিভারের প্রবলেম, লিভার সোয়েলিং, আই মিন যাকে হেপাটোমেগালি বলে থাকে, অ্যাপেন্ডিসাইটিস হলেও হয়ে থাকে, ইনডাইজেশনের জন্য হয়ে থাকে, অনেক কারণ হয় পেটে ব্যথা করার জন্য। সেই জন্যই ব্লাড টেস্টের দরকার হয়, অ্যামাইলেজ লাইপেজের দরকার হয়, এলএফটির দরকার হয়, সেখানেও বোঝা না গেলে ইউএসজি করতে হয়, তাই না? ইউএসজিতেও না বোঝা গেলে সিটি স্ক্যান করাতে হয়। তাহলে পেটে যন্ত্রণা আছে আর পেটে ব্যথা করছে, সেও দুম করে বলবেন না, কারণটা খুঁজতে হবে। বাজারে অনেক ট্যাবলেট আছে, খেলেই পেটের ব্যথা কমে যাবে, সেটা তো একদিনের জন্য হলো, আবার তো কালকে হবে, কেন? কারণটা না বুঝে যে ট্যাবলেট খেয়ে নিয়েছি, তাই না? নেক্সট, দাদার মধ্যপ্রদেশ বেড়ে যাচ্ছে, প্যান্টের বোটামটা দিতে পারে, এত দামি জিন্স কিনেছে, শুধু চেনটা দেয়া গেছে, প্যান্টের জিপটা দেয়া আছে, জিপের জন্য আটকে আছে, বাটনসটা দেয়া যায়নি। মধ্যপ্রদেশ বাড়িয়ে ফেলছেন, খাই দাই ঘুমাই, একটু ওয়ার্কআউট করুন, একটু সকালে নালে সন্ধ্যেবেলা দৌড়াতে বেরোতে হবে। বাড়িতে ট্রেডমিল কিনেছেন তো? সবার বাড়িতেই বোধ হয় কম বেশি করে ট্রেডমিল আছে, মানে দৌড়ানোর যে মেশিনটা, দু তিন মাস যাবার পর ওই ট্রেডমিলের উপর গামছা আর লুঙ্গি শোকায়। ইটস ট্রু অ্যান্ড ফ্যাক্ট। সো এমন কিছু ফুড আছে আপনাকে অ্যাভয়েড করতে হবে, আলু খাওয়া বন্ধ করতে হবে, প্রচুর ভাত খাওয়া বন্ধ করতে হবে, তিন চারবার দিনে ভাত খেয়ে নেয় অনেকে, সে তো পেট বড় হবেই, কারণ ওবেসিটির আলাদা টপিক আছে, আমাদের আলাদা অনুষ্ঠান আছে, আমি দেখিয়েছি আবার দেখাবো তো। সুতরাং এটাও তো একটা পেটের প্রবলেম, পেটটা বড় হয়ে যাওয়া প্রবলেম না, অনেক কারণ হয়, পেটে জল জমে গেলেও হয়, অ্যাসাইটিস, পেটে যদি জল জমে যায় পেটটা বিরাট বড় হয়ে যাবে, দেখে মনে হবে প্রেগন্যান্ট, এত বড় পেটটা হয়ে যায়, অনেক কারণ থাকে, ডিজিজের কারণে বললাম, অত্যধিক গ্যাসের কারণে পেটটা বড় হয়ে থাকে, কারণ অনেক আছে, আবার ওবেসিটি তো ফার্স্ট কজ, রাইট? তাহলে কারণটা জানতে হবে, কেন ঘটছে সেই কারণটা যদি আমরা না জানি প্রবলেম হয়ে যায়। বমি বমি ভাব, এরকম অনেক মানুষ আছে, বমি হয় না, আবার কারো কারো হয়েও যায়, কিন্তু সারাদিন একটা বমি বমি ভাব লেগেই থাকে। এতে কি হয়? খাবার ইচ্ছেটা থাকে না, লিভার ডিসঅর্ডার, গল ব্লাডার স্টোন অর গল ব্লাডার ডিসঅর্ডার অ্যান্ড অলসো প্যানক্রিয়াস ডিসঅর্ডার, তিনটেই কারণেই হতে পারে বমি ভাব, বা আজেবাজে খাদ্য যদি হজম না হয় তার জন্য বমি হতে পারে। তারপর আরো অন্যান্য ক্রনিক ডিজিজ তো আছেই বমির কারণ। ফার্স্ট কজ ইনডাইজেশন, বদ হজম হওয়া, অ্যাসিডিটি, অ্যাসিডের ফলে ঊর্ধ্বচাপে বমি হয়ে যাওয়া আছে, কিন্তু তাও বমির কারণটা জানতে হয়। তো সুতরাং একটা অসুখের ট্রিটমেন্ট করতে গেলে আমাদের একদম শিকড়ে পৌঁছাতে হয়, চেষ্টা করি আমরা, আমাদের আয়ুর্বেদ ইউনানির এটাই প্রধান নিয়ম। যদি আমরা রুট রুটে না পৌঁছাতে পারি অ্যানি ডিজিজের, তাহলে কিন্তু আমরা কিছু করে উঠতে পারলাম না, ওপর ওপর ওষুধ দিয়ে বমিটিং বন্ধ করে দিলাম, এটা ট্রিটমেন্ট হলো না, বমিটিংয়ের কজ যেটা হচ্ছে কারণ, সেটার জন্য ওষুধ দিতে হবে, তবে পার্মানেন্ট বন্ধ হবে একটা ডিজিজ, এটাই আমাদের আয়ুর্বেদ ইউনানের ধর্ম, আমাদের এটাই হয়। তাই মেডিসিনের দ্বারাই আমরা ট্রিটমেন্ট করি, আমাদের ওটিতে যেতে হয় না, অপারেশন করুন, এটা করুন, কাটা ছেঁড়া ওসব কিছু ভাবতে হয় না, আমরা শিকড়টা খুঁজে বেড়াই, কোথা থেকে সূত্রপাত, সোর্স দ্য ডিজিজ। গলা বুক জ্বালা, শুধু পেটে জ্বালা না, গলা বুকেও জ্বালা করে, সে গলা বুকের জ্বালাটা যাদের হয় তারা বোঝে কি মারাত্মক অস্বস্তি, মনে হয় অ্যাসিড ঢেলে দিয়েছে কেউ র, এত জ্বলে, সেখানে একটা অ্যান্টাসিড খেলে খানিকটা উপশম হয়, তার মানে আপনার হাই অ্যাসিডিটি হচ্ছে হেভি, হিউজ অ্যাসিডিটি, ওটাকেই কমান, জল কম খাচ্ছেন আপনি,
জল খান, ঘন ঘন জল খান, আর বমি করার চেষ্টা করুন, মুখ দিয়ে লালাটা বের করে দেওয়ার চেষ্টা করুন মিউকাসটাকে, তাহলেই হবে। নেক্সট দেখি, বুকের বাম দিকে ব্যথা হচ্ছে, অত্যধিক গ্যাসের কারণে হার্টের উপর পেন হয়, দিস ইজ দ্য অরিজিনাল ইন্টারনাল অর্গান অফ অ্যাবডোমেন্স, দিস ইজ দ্য অ্যানাটমি, এভরিবডি ইউ আর নোন অ্যাবাউট দ্য অ্যাবাউট দিস পিকচার, কিন্তু অনেকেরই তো জানা নেই, লিভার কোথায় থাকে সে নয় জানলাম, গল ব্লাডার কোথায় থাকে, গল ব্লাডার অসুবিধা হলে আমরা অনেক সময় ভাবি লিভারে প্রবলেম হয়েছে, কেন লিভারের ঠিক একদম গা ঘেঁষেই থাকে যে, প্যানক্রিয়াসের প্রবলেম হলেও আমরা ধারণা করিনি বোধ হয় লিভারের প্রবলেম হচ্ছে। নেক্সট, তলপেট ব্যথা করছে, বিশেষ করে মহিলাদের এই ঘটনাটা ঘটে থাকে, আর বয়স্ক পুরুষ মানুষদের হয় যাদের ইউরিনাল ব্লাডারের প্রবলেম হয়, প্রোস্টেট প্রবলেম আছে তাদের ক্ষেত্রেও হয়, ইউরিন করে আসার পর পুরো ইউরিনটা ক্লিয়ার না হলে, ফ্রিকোয়েন্ট ইউরিনেশন প্রবলেমটা যখনই হয় তখনই চিনচিনে ব্যথাটা হতে থাকে লোয়ার অ্যাবডোমেনে, আর মহিলাদের অনেক কজ আছে, পিরিয়ডিক্যাল প্রবলেম থাকলে, যদি ইউটেরাস ফাইব্রয়েড থাকে, ওভারিয়ান সিস্ট থাকে, এই সমস্ত কজের জন্য হয় লোয়ার অ্যাবডোমেন পেন, বিকজ ইটস অলসো অ্যাবডোমিনাল পেন, অ্যাবডোমিনাল প্রবলেম, তাই না? পেপটিক আলসার ডিজিজ, এই পেপটিক আলসার হওয়ার পরেও কিন্তু মারাত্মক যন্ত্রণা হতে শুরু করে, ক্রনস ডিজিজ, মেবি ইউ লিসেন দিস ডিজিজ ফার্স্ট টাইম ইন ইউর লাইফ, রাইট? আমার মনে হয় না জীবনে এটা শুনেছেন, ক্রনস ডিজিজ। বাট বাঁদিকে চিত্রটা দেখুন, আমাদের লার্জ ইনটেস্টাইনের মধ্যে যে যদি এইরকম প্রবলেম হয়ে যায়, ঘা মতো হয়ে যায়, আলসারেটিভ জিনিস দাঁড়িয়ে যায়, তখন সেটাকে আমরা ক্রনস ডিজিজ বলে থাকি, ইটস টু ডেঞ্জারাস, প্যানক্রিয়াটাইটিস। প্রচুর মানুষের আছে, আমার কাছে অনেক পেশেন্টের ট্রিটমেন্ট চলছে, প্যানক্রিয়াটাইটিস হলে এখন অবধি লোকের ধারণা যে না এটা আর সারানো যায় না, পৃথিবীর কোনো রোগী সারানো যায় না, সারানো তখনই যায় যখন একটা রোগী ডক্টরকে হেল্প করে, বুঝে বললাম, মেডিসিনটা অ্যাপ্লাই করার পর যদি তার ডাইজেশন না হয়, বডিতে স্যুট না হয়, তাহলে কিছু করার নেই, সম্ভব নয় আর সারানো সেই ডিজিজ, কিন্তু যদি স্যুট হয়ে যায় একবার, হ্যাঁ খেয়ে দিয়ে কোনো অসুবিধা হচ্ছে না, তাহলে ওই মানুষটা সুস্থ হতে বাধ্য। ইটস লিভার, লিভারের নিচে দেখুন গল ব্লাডার, অ্যান্ড গল ব্লাডারের নিচে গল ব্লাডার স্টোন, কোলেস্টোলাইসিস, অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিসাইটিস কোথায় হয়, এই যেখানটা আঙুল দিয়ে দাঁড়িয়ে আছে ভদ্রলোক, ওখানটা কেটে অপারেশন করতে হয়, এবং ওই টিকটিকি লেজের মতো অংশটিকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়, আবার হয় ভবিষ্যতে, ধীরে 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 আবার বড় হয়, দিস ইজ অ্যাপেন্ডিসাইটিস, এটাও বড় হয়ে গেলে ছটপট করবে রোগী যন্ত্রণায়, হায়াটাস, হার্নিয়া, অনেকের এই হার্নিয়ার ধারণা নেই, হার্নিয়া সবার ধারণা আছে নাভির মধ্যে হয় অথবা লোয়ার অ্যাবডোমেনে হয়, ইনগুইনাল যেগুলো আছে সেগুলো কমন সবাই জানেন, বাট হায়াটাস হার্নিয়া ঠিক হার্টের পাশে, হার্ট এবং স্টমাক যেখানে জংশন এসোফেগাসের সঙ্গে, ঠিক সেই স্টমাক অ্যান্ড এসোফেগাসের জয়েন্ট জাংশনটার মধ্যে এই হার্নিয়াটা হয়, এটা বড় হলে হার্টের উপর প্রেশার পড়তে শুরু করে, ঠিক ওভারিয়ান সিস্টের জন্য পেন, ইউটেরাইন ফাইব্রয়েডের জন্য যেটা আমি বলছিলাম, অ্যান্ড কিডনি স্টোন, এটা হলেও ঠিক যেখানে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন মহিলা ওই জায়গাটা পেন, যদি ওই দিকের কিডনিতে স্টোন হয়,
বড় হয়ে গেলে, লার্জ হয়ে গেলে, মিলিমিটার থেকে একটু সেন্টিমিটারের দিকে চলে গেলেই সাইজ আস্তে আস্তে, তাহলে কিন্তু পেনটা হতে শুরু করে। এগুলো ছোট থাকা অবস্থাতেই ইউএসজিতে, যদি ছোট থাকা অবস্থাতেই ধরা পড়ে, খুব ইজি বাই মেডিসিন এটাকে রিমুভ করা যায়। কিন্তু অনেক বড় হয়ে গেলে কিছু করার থাকে না, কারণ ইউরেথ্রা দিয়ে আর বেরোবার জায়গা থাকে না, ওটা টাইম লেগে যায় এবং যন্ত্রণা প্রচুর হতে থাকে তখন, যদি অনেক বড় লার্জ হয়ে যায়। নাহলে এগুলো নর্ম্যালি বাই মেডিসিন রিমুভ করে দেওয়া যায়। কনস্টিপেশন, ইটস এ কমন প্রবলেম ফর এভরিবডি। সকালবেলা উঠে পটি গিয়ে কি করব না করব ভেবে পাই না। কনস্টিপেশন নিয়ে আমার একটা অনুষ্ঠান দেখিয়েছিলেন আপনারা, পাইলসের অনুষ্ঠানও দেখিয়েছি, যে কনস্টিপেশন থাকতে থাকতেই আপনার পাইলস হয়ে যেতে পারে, ভগন্দর হয়ে যেতে পারে, অনেক ইন্টারনাল হেমরয়েডস, এক্সটার্নাল হেমরয়েডস হয়ে যেতে পারে, ব্লাড আসতে পারে, উইথ স্টুলস, অনেক কিছু হতে পারে। সো এই কনস্টিপেশনটা একটা তো কমন প্রবলেম, এটুকুই তো সারিয়ে ফেলুন। বাড়ির কাছে বাজারে এত কনস্টিপেশন দূর করার পাউডার আছে যেটা কোনো সাইড এফেক্ট নেই, সারা বছর খেলেও কোনো প্রবলেম হয় না, সবার হয় না। তাদের বাড়িতে যদি আয়রনযুক্ত জল থাকে, তার নর্মাল পটি হবে না, তার কনস্টিপেশন হয়ে যাবে, তাদের শুধু তার একার নয়, বাড়ির সবার। জলে যদি আয়রনের ভাগ বেশি থাকে বা খাদ্য খাবারের মধ্যে যদি আয়রন, যেমন থোড় মোচা এঁচোড় এ সমস্ত বেশি খাওয়া হয়, আয়রনযুক্ত খাবার, কাঁচকলা, তাহলে পটি শক্ত হয়ে যাবে। তা এইরকম ধরনের, ধরুন খাবার নয় বাদ দিলেন, জলটা কী করবেন, কত ফিল্টার মেশিন লাগাবেন? তাহলে জলের মধ্যে অত্যধিক আয়রন থাকলে আমাদের কনস্টিপেশন হয়। তার জন্য ভালো ভালো বাজারে পাউডার পাওয়া যাচ্ছে, ব্র্যান্ড কোম্পানি নিয়ে নিন, আপনার পটি ক্লিয়ার হবে, কোনো অসুবিধে নেই। কেমন, চলুন। যারা মোটামুটি ফোন করছিলেন তাদেরকে আবার বলে দিই যে নিচের নাম্বার দুটিতে ফোন করতে পারেন বুকিং করার জন্য, যারা আসতে চাইছেন না, ভালো লাগে না রোজ ফালতু কিছু গল্পের জন্য, একদম মুড থাকে না। যাদের সিরিয়াসলি প্রবলেম আছে তারাই ফোন করে আমাদের অনুষ্ঠানে, আর তাদের সঙ্গে কথা বলি তো। সুতরাং যাদের আসার ইচ্ছে হচ্ছে ইত্যাদি, তারা নিচের নাম্বার দেওয়া আছে, ওখানে ফোন করুন, সরাসরি হচ্ছে, লাইভই হচ্ছে, ঠিক। কিন্তু তা বলে এই নয়, ওই একই প্রবলেম রোজ আপনাদের জন্য ভালো লাগে না। ওর জন্য টিভিতে দেখতে থাকুন, মায়া টিভি বা সৃষ্টি দেখতে থাকুন, কোনো অসুবিধে নেই, প্রতিদিন চলে। ওতে যা হোম রেমেডিস দিই আপনাদের, আশা করি আপনাদের সমস্যা, আর না হলে আপনাদের যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে ইউটিউবে চলে যান, আপনার যা সমস্যা সেটা দেখলেই হবে, ঠিক। তো ছোট প্রেজেন্টেশন, অ্যাবডোমিনাল প্রবলেম, যেহেতু আজকে প্রথম অনুষ্ঠান ছিল, প্রথম ফোনটাই ছিল পেট নিয়ে, পেটের প্রবলেম নিয়ে, তাই আজকে পেটের প্রবলেম, কারণ পুজোর পর প্রচুর মানুষ এখনও সুস্থভাবে অফিসে জয়েন করতে পারেনি, বিকজ দে আর ইনডাইজেশন প্রবলেমস অ্যান্ড অ্যাবডোমিনাল প্রবলেমস, রাইট। হ্যাঁ নমস্কার, হ্যালো, মানে পাতলা হইতেই থাকে, আর যখন বন্ধ থাকে 5-6 দিন। আমার জন্য দুইটা ওষুধ পাঠান না। ঠিকানা পাঠাবেন তাহলে পাঠাতে পারবো আমি, ঠিক আছে। আমি তো বুকিং করার পরে কথা বলা হইলো, আর কালকে ফোন করছি, এরা ফোনই তোলে না আমার। আমি কি কারণ, আমি দুইটা ওষুধ পাঠানো আমার জন্য, পা চুলকানো আর আমার যে আমলকি পাউডার বলে, এটা পাঠানো আমার। ঠিক আছে, যে নাম্বারে কথা বলছেন এই নাম্বারের মধ্যে আপনার ঠিকানাটা পাঠিয়ে দিন তাহলেই হবে, ঠিক আছে। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ পারবে,
অবশ্যই পাবে। কিরম খাবে? ও 10 এমএলস করে খাবে, যখন নেবেন বলে দেবে, ওষুধের গায়েও লেখা আছে এবং যখন নেবেন আপনাকে জানিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, খালি হাই প্রেসার রোগীদের ঠান্ডা জলে খাবে, প্রেসার না থাকলে গরম জলে খাবে। থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে। একটা মানুষকে দেখে বা আজকে হয়তো যারা নতুন অনুষ্ঠান দেখছেন তাদের ধারণাটা খুব একটা পাকা হবে কি আমি জানি না, কারণ টিভি খুললেই এখন এরকম প্রচুর ডাক্তার, বড় বড় ডাক্তার, রেনাউন্স ডাক্তার তারা, আমি তাদের লেভেলে আসি না, ছোটোখাটো ডাক্তার, ওদের মতো আমার বিদেশি ডিগ্রি নেই, আরও যারা টিভির পর্দায় আসেন, কিন্তু তবুও চেষ্টা করি, এতগুলো বছর ধরে ট্রিটমেন্ট করে আসছি তো চেষ্টা করি। তো সেই জন্য যারা এখানে নাম লেখাবেন বা বুকিং করবেন তাদেরকে বিশেষ করে বলে দিই, রিপোর্টগুলো অবশ্যই ঠিকঠাক নিয়ে নেবেন, কারণ কেস হিস্ট্রিটা না পেলে, ইতিহাসটা ঠিকঠাক না জানলে একটা ডিজিজকে কিওর করা সম্ভব নয়, কারণ আপনারা এখানে আসার আগে অন্তত 10-12 ডক্টর দেখানো হয়ে গেছে তবেই আপনারা আসেন না, সবারই সাত ঘাটের জল খাওয়া হয়ে গেছে, কারণ ডাইরেক্ট অসুখ হয়েছে একবারে সরাসরি আয়ুর্বেদে এরকম মানুষ এখন অবধি নেই আজকের ডেটে, সে কোনো না কোনো ডাক্তার, অনেকগুলো ডাক্তার, বড় বড় ডাক্তার, এই সমস্ত ব্যাপার, বড় বড় সার্জেন এসব বলে এসে, তো তাদেরকে দেখিয়েই তারপর আসে, কিন্তু তবুও বলি রিপোর্টগুলো ঠিকঠাক নিয়ে নেবেন, কারণ হিস্ট্রিটা না জানলে একটা রোগকে, কারণ আপনি এখানে আসছেন মানে চারদিকে ফেড আপ হয়ে তারপরই আসছেন, এবং আপনার মনের নিশ্চয়ই ইচ্ছাটা আছে যে হ্যাঁ সারবো, ভালো হব, কারণ এই যন্ত্রণা নিয়ে থাকা যাচ্ছে না, এই শ্বাসকষ্ট নিয়ে থাকা যাচ্ছে না, তাই মানুষ আয়ুর্বেদে আসে, কারণ অ্যালোপ্যাথি সেশনগুলোতে বলে দেওয়া হয়েছে যে এই ধরনের রোগগুলোর কোনো প্রপারলি কিওর হবার জায়গা নেই, খেয়েই যান, সাইড এফেক্ট হবে, আবার তাকে রিমুভ করুন ইত্যাদি, এই করতে করতেই চলবে, বাট আয়ুর্বেদে একটু ধৈর্য রেখে, কেন আর কোনো আদার অপশান নেই তো আমাদের পৃথিবীতে, আর কোনো প্যাথি আছে কি না, আর একটা প্যাথি আছে শরীরকে টক্সিন রিমুভ করার জন্য পঞ্চকর্মা, যেটা আবার আমাদের হসপিটালেই হয় মাসে একবার করে, যেমন এই মাসে 6 থেকে আছে, যারা পঞ্চকর্মা আগে দেখিয়েছিলেন বা নতুন করে করতে চাইছেন পঞ্চকর্মা, তারা 6 থেকে 12 অবধি ডেট আছে, আপনারা নাম লেখাতে পারেন, ফোন করে জানিয়ে দেবেন পঞ্চকর্মার জন্য বুকিং করতে চাই, তাহলে আপনাকে টাইম ডেট দিয়ে দেবে, কারণ 6 থেকে 12 অবধি ডক্টর বাইরে থেকে আসেন, কর্ণাটক থেকে, এবং 7 করে থাকেন আপনাদের জন্য, তো সুতরাং 12 অবধি আছেন আপনারা যারা পঞ্চকর্মা করতে, কারণ পঞ্চকর্মা কাদের হবে, কোন ডিজিজগুলোই হবে, যেমন রিমোটয়েড আর্থারাইটিস, ক্রনিক 4 অস্টিও আর্থারাইটিস, অ্যাঙ্কুলাইজিং স্পন্ডেলাইটিস, ঠিক দীর্ঘদিনের লিভার প্রবলেম, পেটের প্রবলেম সারছে না তাদের ক্ষেত্রে, আচ্ছা কয়েক বছর ধরে কনস্টিপেশন হয়েই আসছে, তাকে আর সারানো যায় না, মাঝের মধ্যেই রক্ত দেখা যায় কিন্তু আবার পাইলস নয়, সেই ধরনের রোগীগুলো পঞ্চকর্মায় 2-3 থেরাপি করিয়ে নিলে, পঞ্চকর্মা আমাদের আয়ুর্বেদ মতে পৃথিবীর শেষ থেরাপি, শেষ প্রসেস, ওর পরে আর কোনো আয়ুর্বেদ ইউনানিতে কোনো প্রসেস নেই, পঞ্চকর্মা থেরাপি এমন একটা থেরাপি। তো কোন পেশেন্টগুলোকে ওই দিকে আমরা কনভার্ট করি, যেগুলো একদম ক্রনিক 4 চলে গেছে আর পারছে না, তাদেরকে পঞ্চকর্মা করানোর ফলে বেশ খানিকটা রিলিফ হয়। আমি বলছি না একটা পঞ্চকর্মা পরেই যে আপনি রিলিফ হয়ে যাবেন, 7 কেন আমরা রেখেছি ডেটটা, পরপর 4-5 নিয়ে নিলে পঞ্চকর্মা, তাহলে কিন্তু অনেকটা, প্রায় 50-60% রিমুভ হয়ে যায় ডিজিজ থেকে। পঞ্চকর্মা কি, শরীর থেকে টক্সিনগুলিকে খুব ইজি প্রসেসে বের করে দেওয়া হয়, যার ফলে সেই রোগী বেড থেকে নামার পরেই অনেকটা রিলিফ মনে করে। এরকম কয়েকটা পঞ্চকর্মা নেওয়ার পর আর তারপর মেডিসিন চালালে আরও তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে উঠবেন, যে জন্যই পঞ্চকর্মা। তো সুতরাং সব রোগীদের জন্য নয় কিন্তু পঞ্চকর্মা, তাদের জন্যই যাদের দীর্ঘদিন ধরে একটা ডিজিজ চলে আসছে, অনেক ওষুধ খেয়েছেন, প্রায় 5-6 হয়ে গেল তারপরেও সারছে না, তাদের জন্য পঞ্চকর্মা, ঠিক। এবং আমাদের যে ইউনিটে পঞ্চকর্মাটা হয় আমাদের হসপিটালে, সেটা আমাদের লোকাল ওয়েস্ট বেঙ্গলে কোনো ডক্টর দিয়ে না, কর্ণাটক থেকে, এবং পঞ্চকর্মা স্পেশালিস্ট, ঠিক। তো সুতরাং আমরাও সেই রকম ডক্টরেরই অ্যারেঞ্জমেন্ট করেছি যে হ্যাঁ রিয়েল পঞ্চকর্মাটা পাওয়া যাবে, কারণ আপনারা জানেন যে সাউথেই কিন্তু এই পঞ্চকর্মা বিদ্যাটা একদম অরিজিনাল আছে, কেরালায় আছে, আপনারা
ইউটিউবে পাবেন, দেখে নেবেন হোয়াট ইজ পঞ্চকর্মা, আপনার কোন জায়গাটা পেইন হচ্ছে বা কোন জায়গাটার প্রবলেম আছে। এক এক রোগীর জন্য এক এক রকমের পঞ্চকর্মা হয়, ঠিক? আমাদের পঞ্চকর্মা নিয়ে অনুষ্ঠান চলছে, এই জন্যই চলছে যে যারা এই পঞ্চকর্মা নাম লেখাতে চাইছেন তারা ফোন করে, হ্যাঁ নিচে যে নাম্বার দেওয়া আছে ওটা ফোন নাম্বার, বুকিং করার জন্য বুকিং নাম্বার, ওই বুকিং নাম্বারে ফোন করে একদম আপনি বলে দেবেন যে পঞ্চকর্মার জন্য বুকিং করাতে যাই, ঠিক আছে? ওকে, তো আগামী 6 তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের পঞ্চকর্মা, 12 তারিখ অবধি লর্ডস নাম্বার পেশেন্ট বুকিং হয়ে আছে, তো সুতরাং চলে আসুন, কোনো অসুবিধা নেই। কেমন? তো আমরা ওই জন্যই বলি যে টিভির পর্দায় এরকম ডক্টরদের দেখি অনেক ডক্টর, কিন্তু কি করে বুঝবেন যে কোন ডক্টরের ডেপ কতটা, সম্ভব না? হ্যাঁ নমস্কার, বলুন। আল্ট্রাসনোগ্রাফি করানো আছে? আল্ট্রাসনোগ্রাফি করানো আছে? হ্যাঁ, তাহলে একটা হোল অ্যাবডোমেন আল্ট্রাসোনোগ্রাফি সকালবেলা খালি পেটে করিয়ে নিয়ে শুধু জলকে রিপোর্টটা নিয়ে তারপর আসবেন, কারণ আল্ট্রাসোনোগ্রাফি না হলে এই পরিস্থিতিতে আমিও কিছু করে উঠতে পারবো না। কারণ ওই যে বললাম কজ, কারণটা না জেনে ওষুধ দিয়ে লাভ নেই, তো আপনারও লাভ হবে না আমারও লাভ হবে না, তো সেই জন্যেই আল্ট্রাসোনোগ্রাফিটা করিয়ে নিয়ে আপনি চেম্বারে আসুন একদম। হ্যাঁ হ্যালো, কুরিয়ারে যদি সব রোগ সেরে যায় রিপোর্ট না করে, তো তার তো অবস্থা এরকমই হবে না? এটা তো একটা ডিজিজ, এটা তো আর ডিস্টেন্সে কোর্স পড়ানো হচ্ছে না যে একবারে পরীক্ষার সময় গিয়ে পরীক্ষা দিয়ে চলে এলাম আর সারা বছর বাড়িতে পড়াশোনা করলাম, স্কুল যাওয়া গেলাম না, তো সুতরাং মাসে মাসে জানাবার ব্যাপার আছে। তোমার মতো তুমি তো একা রিমোটয়েড আর্থ্রাইটিসের রোগী না, অনেক আছে, তো সুতরাং আমাদের মান্থলি প্রতি মাসে সিআরপি আর আর এ ফ্যাক্টরটা লাগে, তো একবারে তো কোথাও বলে দেওয়া নেই যে 3 মাস পরে ওটা করে জানাবে, তার মাঝখানে জানাবে না। তুমি একা একা ওষুধ খাইয়ে যাচ্ছ, আমি নিজে জানতামও না যে এখন ওষুধ চলছে বলে, তার চেঞ্জের ব্যাপার থাকে, থাকে না? তো সুতরাং সেখানে আমাদের তো কোনো করার কিছু থাকে না, রুগী যদি যোগাযোগ না করে তো ডাক্তার বুঝবে কী করে? ম্যাজিক এমনি এমনি সেরে যাবে বাড়িতে বসে বসে? হ্যাঁ, তার রিপোর্টটা তো করে জানাতে হবে না? আর সিঙ্গুরে বাড়িতে এমন কিছু তো দূর না, সিঙ্গুর থেকে তো রোজ পেশেন্ট আছে 7-8 জন করে, তাই না? তো এগুলো যোগাযোগের ব্যাপার অবশ্যই, ঠিক আছে? তবুও ব্লাড রিপোর্টটা নিয়ে যোগাযোগ করবেন, কারণ ওটাকে কমাতে হবে। আর খাওয়া দাওয়ার চার্ট এখনও ঠিক করতে হবে, পুজোর মাসে তো বেশ ভালোই ভালো মন্দ কবজি ডুবিয়ে খাওয়া হয়েছে, যার জন্য রিপোর্ট এরকম, তো আমাকে আবার দেখতে হবে নেক্সট মান্থে কি হচ্ছে। এত ওবিডিয়েন্ট হয়ে গেলে তো স্যার সব ডাক্তার না খেতে হবে মরে যাবে যদি রুগীরা সব কথা শুনতে শুরু করে দেয়, তাই না? ওগুলো আমরা জানি, বাঙালি রুগী ঘাটে যাওয়ার আগেও খাওয়া ছাড়ে না বাঙালি, তো সুতরাং আমরা এগুলো বুঝি, তো সেই জন্য আমাকে নেক্সট মান্থের রিপোর্টটা দেখতে হবে কত, এবং যোগাযোগের মধ্যে ওই বাড়িতে বসে বসে চুপি চুপি কি ওষুধ খাচ্ছ আমি কিচ্ছু জানতে পারলাম না, আবার 6 মাস পরে ফোন করলে বলে স্যার আমার তো এখন সিআরপি 400 হয়ে গেছে, তো হবে না। তো সুতরাং আমাকে মাসে মাসে রিপোর্টটা জানাতে হবে, তুমি কবে ওষুধ খাচ্ছ না খাচ্ছ, কোনটা খাচ্ছ কোনটা পাচ্ছ না, সেগুলো জানানোর দরকার আছে। ট্রিটমেন্টটা এত সোজা না, বাড়িতে বসে হয় না, জানাতে হয়, নক করতে হয়। তুমি আসতে পারছো সেটা বড় কথা নয়, না আসতে পারছো বা নক করতে হবে তো, তাই না? আমাদের তো ভিডিও কলিংয়েও শিলিগুড়ি অনেক দূরে দূরে তো রুগী আছে, তো তারা তো ঠিক নক করছে, ঠিক আছে, অসুবিধে কিছু নেই। চলো,
হ্যালো, যাক ঠিক আছে। হ্যাঁ বলুন বলুন, শুনতে পাচ্ছি, জোরে বলুন। হ্যালো, হ্যাঁ হ্যালো, কানে প্রবলেম আছে আপনার? হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কি প্রবলেম? হ্যাঁ বাকিটা কি চিঠি লিখে জানাবেন? বলছি কি ডাক্তারবাবু, আমার শরীর স্কিনটা না এত শুকনো, মানে স্নান করলেই কি না করলেই কি সবসময় এত ড্রাই, মানে কি বলবো, খসখস হয়ে যায় স্কিনের চামটা, কিরকম খসখসে আর শরীরের স্কিনে মানে মনে হয় যেই মানে চুলকানো শুরু হচ্ছে। হ্যাঁ, কত বয়স আপনার? বয়স কত? কানে প্রবলেম তো, আপনার তো স্কিনে প্রবলেম নয়, আপনার কানে প্রবলেম। আপনি কানটাকে আগে সারান। ঠিক, হ্যাঁ বলুন। নমস্কার স্যার। হুম, আমি অনেক দূরে থেকে বলছি, আলিপুরদুয়ার থেকে। আপনার প্রোগ্রামগুলো দেখি, খুব ভালো লাগে প্রোগ্রামগুলো। আমার একটু প্রবলেম আছে, মানে কি আমার বড় মোবাইল নাই, ছোট মোবাইল, ছোট মোবাইলে কথা বলছি আর কি। যে আমার প্রবলেম হচ্ছে কি, আমার রাত্রে না পুরো মানে এই গরম লাগছে, আবার মানে কি কিছু গায়ে দিচ্ছি না, পরে আবার ঠান্ডা লাগে, ঠান্ডা লাগলে গায়ে দিয়ে আবার গরম লাগে, আর হাত পা জ্বালা পোড়া করে। আর মানে কি নর্মাল ডেলিভারি হয়েছে আমার দুটো ছেলে, বয়স হচ্ছে 43 বছর। এখন কি করতে পারি এটার জন্য? সরস্বতা রিস্ট বলে একটা টনিক আছে আর অর্জুনা রিস্ট, এই দুটো টনিক দিনে 3 চামচ করে দিনে দুবার করে খাবে। সরস্বতা রিস্ট আর অর্জুনা রিস্ট 3 চামচ করে। আচ্ছা, এগুলো এগুলো তো আমার বড় মোবাইল নাই, এটা কি হোম ডেলিভারি হবে? বাড়ির কাছে যে আয়ুর্বেদ দোকান আছে সেখানে পাওয়া যায়, গিয়ে খোঁজ করে নিন, ঠিক আছে? কোনো হোম ডেলিভারির দরকার নেই, বাড়ির কাছেই পাওয়া যায়। হ্যালো বলুন। হ্যালো, না হ্যালো, হ্যালো ডাক্তারবাবু। হুম বলুন। হ্যাঁ বলুন। বললাম যে আমার একটা প্রবলেম হচ্ছে, এই বছর দুই থেকে আমি আমার সাথে ভুগছি, বুঝলেন তো? এই মাত্র বুঝলাম। আপাতত এখন কাঁচা পেঁপে খাবেন, খোসা না ছাড়িয়ে। কাঁচা পেঁপের খোসাটা থাকবে, কাঁচা পেঁপে খোসা না ছাড়িয়ে 50 গ্রাম ওজনের পেঁপে সকালবেলা দুধ আর শাক খাওয়া বন্ধ করবেন। তারপর সময় যেদিন হবে একদিন চেম্বারে আসবেন। বাড়িতে বসে সারানো আমার পক্ষে পুরোটা সম্ভব নয়, যেহেতু রক্ত পড়ছে। ঠিক, খানিকটা এখন কাজ হবে, এখন ওই টোটকাটাই শুরু করুন আর দুধ আর শাক খাওয়া বন্ধ করুন, কেমন? আচ্ছা, কাঁচা পেঁপে কতখানি বললেন? 50 গ্রাম ওজনের যতটুকু হয়, খোসা না ছাড়িয়ে। খোসা ছাড়িয়ে, খোসা না ছাড়িয়ে, খোসা না ছাড়িয়ে খাবো। হ্যালো, হ্যাঁ বলুন। আর কিছু বলেনি, যেটা বলেছি ওটাই, কাঁচা পেঁপেই খান, বলুন। হ্যালো, না এবারে কাটতে হবে, আমরা আবার অনুষ্ঠানে ফিরে আসি। তো সুতরাং আমরা মানুষকে দেখে ধারণা করা যায় না। আমরা যেমন এই যে বলছিলাম না, যে আমরা টিভিতে অনেক কিছু অনুষ্ঠান দেখি, অনেক কিছু প্রোডাক্ট দেখি, দেখে মাঝের মধ্যে কিন্তু ভাবতে শুরু করি কোনটা ঠিক,
ডিসিশন, চুজ করা ডিসিশন। যে জীবনে চুজটা ঠিক করে সে একদম টপে থাকবে, আর যার জীবনে চুজটা ভুল হয়ে যাবে সেটা যে কোনো ক্ষেত্রে, সেটা খাবারে বলুন। আপনি খাবারে হোটেলে গিয়ে মেনু কার্ডে দারুণ দারুণ ছবি আছে দেখে অর্ডার দিয়ে দিলেন, দেখলেন আরে এরকম খাবার, ভুল। এরকম অনেক বন্ধু বান্ধব আছে বাড়িতে নিমন্ত্রণ করে নিয়ে গেলো দারুণ হবে দারুণ হবে, গিয়ে দেখলেন না একটা সাধারণ চুজ। কেমন বন্ধু বাঁচবেন জীবনে? তেমনি ডক্টর, উকিল, এগুলো মানুষের জীবনে সঠিক চুজ হওয়া দরকার আছে। যদি ভুল চুজ হয়ে যায় আপনার জীবন শেষ, ওখান থেকেই বিবর্তন শুরু হয়ে গেল। এমনকি আপনার বিবাহ জীবনে যাকে বিয়ে করতে যাবেন, যে মহিলাটিকে নিয়ে আসবেন, সেই চুজটাও যদি ভুল হয়ে যায় সারা জীবন আপনাকে আত্মহত্যা অব্দি করে ফেলতে হবে, তাই না? তাহলে জীবনের চুজ, পছন্দ করা, এইটা যদি মানুষের জীবনে ভুল হয় সে মানুষের জীবনে আর খেসারত দেবার এই জীবনে টাইম নেই, শেষ, তার লাইফ শেষ। তাই আমাদের যেটাই পছন্দ করি না, সেটা ডক্টর বলুন, অ্যাডভোকেট বলুন, নিজের জীবনে বিয়ে করতে যাচ্ছেন সেখানেও মেয়ে দেখায় বলুন, ঠিক চুজটা ঠিক হতে হবে। আমরা অনেক সময় বাইরে থেকে দেখি, যেমন ফেসবুকে একরকম এক একজনের ছবি থাকে, অরিজিনাল তাকে গিয়ে দেখবেন মেলাতেই পারছে না, হয় না? কেন? কারণ সেখানে 2 ইঞ্চি মোটা মেকআপ করে একদম সুন্দর টকটকে লিপস্টিক পরে আইল্যাশ লাগিয়ে ছবি দিয়ে একদম প্রোফাইল। তো সুতরাং অরিজিনালে কী করে মেলাবো আমরা? মেলে না। তাই সবসময় আবার ওই হাই চড়া মেকআপটা না, অরিজিনালটা দেখুন, খোঁজ খবর নিন, অরিজিনালটা দেখুন। হয়তো যাকে দেখে একদম মনে ধরছে না সে আপনার জীবনটা বদলে দিতে পারে, তাই না? তো সুতরাং পছন্দ, চুজ, লাইফে এই চুজ করাটা একটা বিগ পার্ট। নাহলে ওই যে বললাম জীবন কিন্তু শেষ, পছন্দ। আপনিও তাই, আজকে অনুষ্ঠান দেখছেন বলেই যে আমার কাছে বুকিং করে আসতে হবে, না, আপনি আরও কটা দিন শো দেখুন, আরও অন্যান্য চ্যানেলে শো চলছে, ইউটিউবে চলছে, শো দেখুন, এখানে আসুন, হসপিটালে যাচাই করুন আদৌ কতগুলো রুগী সারছে, কি পার্সেন্টেজ, আদৌ রেজাল্ট হয়তো সারে তো রুগী, এই যে ব্যাপারগুলো খোঁজখবর নিন। অনেকেরই ধারণা আছে সারে নাকি শুধু ব্যাস টিভিতেই চলছে, না যাচাই করুন, নাহলে খোঁজখবর পাবেন কি করে, তাই না? তো এই যাচাই করার ব্যাপারটা সাধারণভাবে সবসময় বোঝা যায় না। আজকে এমন একটা মানুষকে দেখাবো আমি যাকে দেখে একদম যাচাই করা যায় না। সে মানুষটা একটা গ্রামের মানুষ, এক শহরে মানুষ, আপনাদের মতোই পড়াশোনা করা জানা শিক্ষিত মানুষ। সে যেতে যেতে তার গাড়িতে যাচ্ছিল, যেতে যেতে তার চাকা পাংচার হয়, চাকাটার স্টেপনি থাকে এক্সট্রা করে একটা চাকা, সেটা পাল্টাতে গিয়ে যে চাকায় নাটবোল্টগুলো ছিল সেটা জলে পড়ে যায় ব্রিজ থেকে, ঠিক। তো এইবার হলো কি, সে ব্রিজ থেকে পড়ে যাওয়ার পর সে তখন ভাবছে যে এবার তো এটা ফিট করা যাবে না, তো আমি বাড়ি যাব কী করে। তখন সে কান্নাকাটি জোর, ফোন সেখানে কাজ করছে না, টাওয়ার নেই। তখন এক গ্রামের চাষিবাসি মানুষ তাকে দেখতে পেলো, বললো ভাই গ্যারেজ কোথায় এখানে? বললো অনেক দূর বাবু। তখন বলে বাবু হয়েছে কি, সমস্যাটা কি? বললো ও তুই ঠিক করতে পারবি না, ও তোর জেনে লাভ নেই। বলছে তবুও বলুন না, আমি গ্রামের মানুষ অশিক্ষিত, তবুও বলুন না আমাকে। তখন সে বলে যে চারটে চাকা থেকে একটা করে নাটবোল্ট খুলে নিয়ে তিনটে তিনটে করে থেকে গেলো, তার মানে যেটা চারটে নাটবোল্ট পড়ে গিয়েছিলো সেটাকে তিনটে লাগিয়ে দেওয়া যায়। চলুন গল্পটা দেখলে আপনাদের ভালো লাগবে, যে সবাইকে তাচ্ছিল্য করা উচিত না, ঠিক। হ্যাঁ, আমাদের হসপিটালটা ওরকম অট্টালিকা নয়, বিরাট বড় ব্র্যান্ড নয়, ইত্যাদি ইত্যাদি এরকম ব্যাপার আছে, কিন্তু দেখা যাক। इतनी तेज धूप में मुझे टायर बदलना पड़े, खैर जो भी कर लो टायर तो चेंज करना ही पड़ेगा। उसने गाड़ी में से जैक निकाला, जैक को फिट किया, उसके बाद टायर के बोल्ट्स खोले और उनको एक साथ साइड में रख दिया।
अब वो टायर को निकालने लगा। उसने जोर लगाया, छटके से पीछे खींचा, इसी दौरान उसका पाउ बोल्ट्स पे लगा और चारों बोल्ट नदी में गिर गए। अब वो बंदा भयंकर वाला परेशान, टेंशन में, स्ट्रेस में, अब क्या होगा, अब मैं टायर नहीं चेंज कर पाऊंगा, मैं कैसे आगे बढ़ूंगा, मुझे जहां पहुंचना है कैसे पहुंचूंगा, कितना लेट हो गया हूं, इतनी गर्मी में कोई दूर दूर तक नहीं है, मैं किसी से मदद भी नहीं मांग सकता, शिट यार ये कहां फंस गया, क्या हो गया। अब वो निराश होकर खड़ा, उसकी सोच काम नहीं कर रही, क्योंकि जब भी वो सोचने बैठता उसको एक ही बात बार बार याद आती है कि सारे बोल्ट नीचे गिर चुके हैं और वो आगे नहीं जा सकता। अभी बंदा परेशानी में साइड में खड़ा, काफी देर निकल चुकी है। अब सामने से उसको नजर आता है एक किसान आ रहा है। ये सोच रहा होता है इससे मदद मांगू ना मांगू, ये क्या मदद कर पाएगा मेरी। अभी ये सोच ही रहा होता है कि किसान खुद ही आकर पूछ लेता है, साहब कोई परेशानी है तो बताइए, क्या मैं आपकी कोई मदद कर सकता हूँ। वो आदमी जो कि पहले से ही परेशान है, गुस्से में बोलता है, मेरा टायर पंक्चर हो गया, स्टेपनी लगाने लगा, बोल्ट नदी में गिर गए, आसपास कोई मैकेनिक नहीं है, तू भी क्या मेरी मदद करेगा। वो किसान समझ गया कि गर्मी और परेशानी की वजह से ये बंदा गुस्से में है। किसान मुस्कुराता है और कहता है कि साहब यहाँ से 10 किलोमीटर दूर एक मैकेनिक है जिसके पास आपको गाड़ी का सामान मिल जाएगा, और वहां जाने के लिए आप एक काम कर सकते हो, आप अपनी गाड़ी के बाकी के तीनों टायर का एक एक बोल्ट निकाल कर इस टायर में लगा लो और फिर धीरे धीरे गाड़ी चलाकर वहां तक चले जाओ, आपका काम हो जाएगा। वो आदमी हैरान रह गया, उसका गुस्सा एकदम शांत हो गया, कहता भाई साहब जिस प्रॉब्लम से मैं आधे घंटे से जूझ रहा था इसने कितनी आसानी से उसका सलूशन दे दिया। उसने किसान को बोला, सॉरी यार मैं गुस्से में था, लेकिन तुझे इतनी जल्दी सलूशन कैसे मिल गया, पहले भी ये प्रॉब्लम हुई थी क्या कभी तेरे साथ। किसान मुस्कुराया और कहता है ऐसा कुछ नहीं है, एक ही फर्क है कि आप उस परिस्थिति में अपनी परेशानी के बारे में सोच रहे थे, मैं उसी परिस्थिति में हल के बारे में सोच रहा था। सो दोस्तों चलो ताले बुझे पारलें जे हमरा सब समय सबा के अवहला कर ले चलेना, यकम प्रचुर मानुष आरा जे देखे मन होना जो मानुष्ट अपना उपकारी इसे पे तईना वो मानुष्टि बुझते पर एक ग्रामे मानुष चाषीपूस मानुष से इसे वही मानुषा के उपकार कर दीते जैक आज के तो विदाय नेवार टाइम एसे गए तबु आर दिल जदि जरा जा पुरो हमार पेशेंट आथा जंत्रणार पेशेंट तादेर के बोली पंचकर्मार जन्य जरा नाम लेखाते चाहन रानिंग नतून ना एर आगे करिए जरा ता आबार एखाने चले आसुन डेट अपन एसे गए अलरेडी नाम लेखाते शुरू करूँ नीचे ही नम्बर पंचकर्मा 6 तारीख थे 12 तारीख अब्दि और बाकी जरा एक बार आसते चाहिए जो समय एक बार इसे देखते पे का जोर नय के बोलते परे कार हाथे कार मुक्ति तो सूतरा समय सीमा शेष विदाय अनेक संगे काटाल सबाई भलो थकबें आजकल